বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আমি মৌসুমি আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার এই গরমের দুপুরে হাজির হয়ে গেছি। আর আজকে যে রেসিপিটা করতে চলেছি সেটার নাম হচ্ছে চিংড়ি মাছের ব্যানর। হয়তো রান্নার নামটা তোমরা প্রথম শুনে থাকবে, তবে এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা একটা রান্না। আমার মাই বিশেষ করে ঘরে বানাতো, সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গরমের দুপুরে যখন কিছুই খেতে ভালো লাগে না, এই রকম পাতলা ঝোলের একটা রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে কথা দিচ্ছি। আর যারা কাঁঠাল দানা খেতে ভালোবাসো তাদের জন্য তো কোনো কথাই হবে না। তো চলো কীভাবে কী করছি সবটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তার জন্য প্রথম গরমের সবজি দিয়েই আমি আজকে রান্নাটা করব। তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো। কুমড়োটাকে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তারপরে লাগবে হচ্ছে আমার মিষ্টি আলু। মিষ্টি আলুটাকেও আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। আর যেই যেই সবজি লাগছে সব কিছু কিন্তু একটু বড় সাইজের আমি কেটে নেব, তাহলেই এটা খেতে বেশি ভালো লাগে। খুব একটা ছোট করে কাটলে কিন্তু ভালো লাগবে না। তার সাথে এখন বাজারে ডাটা অ্যাভেলেবেল আছে, তো এই যে ডাটা এটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর অবশ্যই লাগবে হচ্ছে কাঁঠাল দানা, সেইগুলো আমি হাফ হাফ করে কেটে নেওয়া হয়ে গেছে। আর তার সাথে তোমাদেরকে প্রথমেই দেখালাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের সাথে আমরা অনেক রান্নাই খেয়ে থাকি, তবে আজকের এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম টাইপের রান্না, পুরোনো দিনের রান্নাই বলতে পারো। আমি আমার মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। তো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে ভালো একটুখানি নুন আর হলুদ ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছগুলো কিছু কিছু মাথা শুদ্ধ রেখে দিয়েছি, তো তোমরা চাইলে কিন্তু মাথাগুলো ফেলেও দিতে পারো। আমার খেতে ভালো লাগে বলে আমি কি কয়েকটা মাথাও রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। খুব একটা বড় সাইজের চিংড়ি মাছের থেকে এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছেই কিন্তু এই রান্নাটা বেশি টেস্টি হয়। আর এখন হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নেব। পুরো রান্নার জন্য কিন্তু আমি সর্ষের তেল ইউজ করব, কোনো রকম সাদা তেল বা অন্য কোনো তেল ইউজ করব না। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তোমরা সবাই জানো চিংড়ি মাছ তেমন বেশি ভাজার দরকার নেই, আর এই রান্নার জন্য তো একদমই ভাজার দরকার নেই। তে উনুনটা বাড়িয়ে দিয়ে খানিকক্ষণ একটুখানি লাল লাল হওয়া অবধি মাছগুলোকে তেলের মধ্যে সাঁতলে নিতে হবে। ব্যাস, মাছ ভাজা রেডি। এবার ভাজা মাছগুলোকে একটা জায়গায় তুলে রাখতে হবে, আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। তার আগে চলো একটা মশলা লাগবে সেটাকে তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো জিরে আর হচ্ছে রাঁধুনি। তো আজকে কিন্তু জিরে আর রাঁধুনি বাটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। আর রাঁধুনি বাটা কিন্তু রান্নায় খুব বেশি পরিমাণে ইউজ করা যায় না, তাহলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। তো দেখো আমি জিরেটা বেশি পরিমাণে এখানে দিয়েছি আর রাঁধুনিটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যে যেরকম খেতে পছন্দ করো সেই রকম পরিমাণেই কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে হবে। আর এইটাকে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, যেহেতু এই জিনিসগুলো সহজে পেস্ট হতে চায় না, তাই শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপরে এখানে একটুখানি গরম জল দিয়ে নিয়েছি। তো এবার আবার ভালোভাবে পেস্ট করে নেব। এইভাবে কিন্তু পেস্ট করলে পেস্টটাও মিক্সিতে খুব ভালোভাবে হয়ে যায়। এবার চলে যাওয়া যাক মূল রান্নায়। কড়াইটা আবার ওভেনে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আরেকটু সর্ষের তেল মনে হচ্ছে আমার দরকার। তোমরা যেরকম তেল খেতে পছন্দ করো সেই রকমভাবে রান্নাটা করতে পারো। আমি একটু কম তেলেই রান্না করা পছন্দ করি, যেহেতু হেলথ কনসিয়াসনেস বলতে পারো, সব রান্নাই একটু কম তেলে করার চেষ্টা করি। তো তেল আমি এরকমই দেবো। আর এর মধ্যে যে সবজিগুলো সব ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সব সবজিগুলো একসাথে ফ্রাই করে নেব। আলাদা করে ফ্রাই করার কোনো দরকার নেই, কেননা এবার এখানেই আমি মশলাটাও কষিয়ে দেবো। আর সবজিটা ফ্রাই করার সময় একটুখানি এখানে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবজিটাকে একটুখানি হালকা ব্রাউন ব্রাউন করেই ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা না। আর তারপরে এখানে অ্যাড করে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে।
ও বন্ধুরা, রান্নার স্বাদকে বাড়িয়ে দেওয়ার জন্য কষানোর সময় কিন্তু কয়েক দানা চিনি দিতে ভুলো না। এটা তো রান্নার স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। যারা এরকম রান্নায় মিষ্টি খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই পার্টটা স্কিপ করতে পারো অনায়াসেই। এমনি মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব জল। জল অ্যাড করার পরে চাপা দিয়ে রান্না করতে হবে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। যারা আমার মতো কাঁঠাল দানা খেতে ভালোবাসো, তারা কিন্তু একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখো বন্ধুরা। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও। আর কথা বলতে বলতে দেখো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই দেখে নিতে হবে কাঁঠাল দানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না, কেননা তোমরা জানো বন্ধুরা কাঁঠাল দানা প্রচণ্ড শক্ত হয়, এটা সেদ্ধ হতে একটু টাইম বেশি নেয়। আমার কিন্তু এখানে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা আমি আগে দেইনি, আর এখন অ্যাড করে নিয়ে দিয়ে একটুখানি আবার ফুটিয়ে নেব। আর এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রান্নার। আমার মা এটাকে পিটালি বলে, তোমরা কি বলো আমি জানি না, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এই দেখো একটুখানি নিয়ে নিয়েছি আটা, আর আমি একটুখানি ঝোলটা তুলে রেখে ওটাকে ঠান্ডা করে রেখেছিলাম। তো তারপরে এই ঝোলের মধ্যে আটাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে, যাতে কোনো দলা ভাব না থাকে, ভালোভাবে এটাকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার এই যে মিশ্রণটা তৈরি হয়েছে, এই মিশ্রণটা কিন্তু আবার যে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে কি হবে, ঝোলটায় যেহেতু একটু গাঢ় ভাব আসে, আমরা অনেকেই কর্নফ্লোয়ার ইউজ করি চিলি চিকেন রান্না করার সময়, এটা কিন্তু সেই কাজটাই করে। গ্রেভিটা একটু বেশ মাখা মাখা টাইপের হয়। যারা এই জিনিসটা জানো না, একটু এরকম ঝোল খেতে পছন্দ করো, এইরকম কিন্তু আটা বা ময়দা যেটাই তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে রান্নার সময় দিয়ে দিতে পারো। এতে কিন্তু কোনো গন্ধও হবে না, কিন্তু ঝোলটা একটু টেস্টি হয়। রান্নাটা করতে করতে আজকে আমার ঠাম্মার কথা খুব মনে পড়ছিল। আমার ঠাম্মা আমার মাকে মাঝে মাঝেই বলতো একটুখানি চিংড়ি মাছের ব্যানন রান্না করো। তো আজকে ঠাম্মা আর আমাদের মাঝে নেই, কিন্তু সেই যে ঠাম্মার সেই রান্নাগুলো আমাদের মাঝে রয়ে গেছে। তো তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। বাজারে এখন প্রচুর কাঁঠাল দানা অ্যাভেলেবেল। আই হোপ গরমের দুপুরে এই রকম পাতলা পাতলা চিংড়ি মাছের ঝোল খেতে তোমাদের দারুণ লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা। আর যারা নতুন দেখছো আমাকে, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসলে নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। পুরনো বন্ধুদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে ভালো ভালো খেয়ো।